হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি যাচ্ছি আকুয়া বিচ ক্যাফেতে, আর আকুয়া বিচ ক্যাফেটি হচ্ছে পাতায়া নাকুড়াতে। আপনারা যখন থাইল্যান্ডে আসবেন, যদি পাতায়া সিটিতে আসেন, তাহলে এই ক্যাফেতে আসতে পারেন। আকুয়া বিচ ভিউ ক্যাফেটি হচ্ছে আকুয়া বিচের পাশে, আর আকুয়া বিচ হচ্ছে গার্ডেন সি ভিউ রিসোর্টের পার্সোনাল বিচ। এখানে আপনারা যদি আসেন থাইল্যান্ডে, তাহলে যদি পাতায়া সিটিতে থাকতে চান, তাহলে গার্ডেন সি ভিউ রিসোর্টে উঠতে পারেন। আমি এর আগে গার্ডেন সি ভিউ রিসোর্টের ভিডিও দিয়েছি এবং আকুয়া বিচের ভিডিও দিয়েছি। আপনারা যদি দেখতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। আকুয়া বিচ ভিউ ক্যাফেতে অনেক ধরনের ফুড আইটেম রয়েছে, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো আইটেম অর্ডার করে এখানে খেতে পারবেন। এই ভিডিওতে আমি আকুয়া বিচ ভিউ ক্যাফে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, তাছাড়া এখানকার যে ফুড আইটেম রয়েছে তা প্রাইস সহকারে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা পাতায়া সিটিতে যেখানে থাকেন না কেন, ট্যাক্সি নিয়ে খুব সহজে আকুয়া বিচ ক্যাফেতে আসতে পারবেন। এখানে যে ফুড আইটেম রয়েছে, এখানকার খাবার আইটেমগুলো খুবই টেস্টি, তাছাড়া এখানের যে খাবারের যে প্রাইসটা সেটাও রিজনেবল। এই ক্যাফে খুব সুন্দর করে ডেকোরেশন করা, আপনারা চাইলে এখানে পিকচারও তুলতে পারবেন। পাতায়া সিটিতে অনেক ক্যাফে এবং রেস্টুরেন্ট রয়েছে, আমি এর আগে ভিডিও দিয়েছি, আপনারা যদি দেখতে চান তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখতে পারেন। আমি অলওয়েজ ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করি, আর আমার এইসব ইনফরমেটিভ ব্লগের মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন ভিজিটিং প্লেস, হোটেল, রিসোর্ট, ক্যাফে, রেস্টুরেন্ট, থাই স্ট্রিট ফুড, ফেস্টিভ্যাল এবং থাইল্যান্ডের বিভিন্ন শপিং মল এবং হোলসেল মার্কেটের ভিডিও থাকে। তাছাড়া থাই গোল্ড সম্পর্কিত ভিডিও আমি দিয়ে থাকি। আপনারা যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন।